শতভাগ প্রস্তুত দেশের প্রথম মেট্রো রেল এ মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী সময় দিলেই উদ্বোধন হবে। এরপরই বাণিজ্যিকভাবে রাজধানীতে চলবে এই ইলেকট্রিক ট্রেন। দিয়াবাড়িতে মেট্রো এক্সিবিশন সেন্টারে তথ্য জানিয়েছে ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। তিন মাস সময় লাগার কথা থাকলেও দিন রাত চেষ্টায় শেষ করে আনা হয়েছে মেট্রো রেল চালুর সর্বশেষ ধাপ সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট। এখন চলছে সিস্টেম ট্রায়াল বা সার্ভিস ট্রায়ালের কাজ। এ অবস্থায় বাণিজ্যিক পরিচালনায় পুরোপুরি প্রস্তুত বলা যায় মেট্রোকে। আনুষ্ঠানিক চালু করতে প্রস্তাবনার সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। দ্য কনস্ট্রাকশন ওয়ার্কস অফ ফার্স্ট এভার মেট্রো রেল অফ বাংলাদেশ ইজ গোয়িং অন ইন ফুল সুইং ফর অ্যাচিভিং দ্য আর্লি কমিশনিং টার্গেট ফ্রম উত্তরা টু আগরগাঁও ইন দিস মান্থ। উই হ্যাভ কমপ্লিটেড অলমোস্ট অল ওয়ার্কস অফ দিস সেকশন বাই দিস টাইম। উদ্বোধনের পরের দিন নগরবাসী মেট্রোতে চড়ার সুযোগ পাবে, তবে প্রথম থেকেই পরিপূর্ণ যাত্রী নেওয়া হবে না। আস্তে আস্তে পর্যায়ক্রমে তা বাড়ানোর পরিকল্পনা কর্তৃপক্ষের। যে চতুর্থ সপ্তাহে আসলে আমরা হুট করে একটা সমস্যায় পড়ে যাব তা না, আমাদের প্রস্তুতিটা মাথায় এইভাবে আছে যে চতুর্থ সপ্তাহের যে কোনো দিনে এটা হতে পারে, এবং সেই জন্য আমাদের যে প্রস্তুতিগুলো আমরা তার এখন 80-90% আমরা কিন্তু শেষ করে ফেলেছি। আমরা 2024 সালে এটা চালু হওয়ার কথা ছিল, আমরা এখন 22 সালে শেষ প্রান্তে এসে আমরা এটা চালু করে দিচ্ছি। আমরা কিন্তু এহেড অফ শিডিউল। সেফ অপারেশন অফ এমআরটি ইজ জাইকাস হাইয়েস্ট প্রায়োরিটি। জাইকা হ্যাজ প্রোভাইডেড টেকনিক্যাল কোঅপারেশন অন সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম অফ লাইন 6। 12 জোড়া ট্রেন প্রস্তুত থাকলেও 10টি ট্রেন সরাসরি যাত্রী পরিবহন করবে, আর বাকি 2টি ডিপোতে সর্বদা প্রস্তুত থাকবে বলেও জানান ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর নবী, একুশে টেলিভিশন, ঢাকা।